অতিরিক্ত চারটা তাসবীর যে সওয়াবটা, এই চারটা তাসবীর সওয়াবটা কে কার আগে এই সওয়াবটা আল্লাহর আরশে পৌঁছে দিবে, এ নিয়ে 30 জনেরও বেশি ফেরেশতা আকাশে প্রতিযোগিতা করছিল। আল্লাহ শুরু করলেন কেমন করে আমরা আল্লাহর প্রশংসা করব, আল্লাহ বললেন এভাবে কর, প্রত্যেক নামাজের শুরুতে বল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক, এই দুনিয়ার বুকে যত ধরনের প্রশংসা হতে পারে সব প্রশংসার মালিক কে? হামদুন মানে প্রশংসা, হামদুন মানে প্রশংসা, আর হামদুনের সাথে যদি আলিফ লাম লাগানো হয় তাহলে অর্থ হয়ে যায় সকল প্রশংসা। আওয়াজ করে বলেন হামদুন মানে, আর যদি আলিফ লাম লাগাই দেন তাহলে অর্থ হয় সকল প্রশংসা। প্রশংসা যত ধরনের হতে পারে, যত ডিজাইনের হতে পারে, যত স্টাইলের হতে পারে, যত কিসিমের হতে পারে, সকল প্রশংসার মালিক কে? প্রশংসা হয় সুন্দরের, প্রশংসা হয় কার? যেটা অসুন্দর, কুৎসিত, খারাপ দেখা যায় ওইটার প্রশংসা হয়? প্রশংসা হয় কিসের? আর সবচেয়ে সুন্দর কে? চিল্লায় বলেন কে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ, পড়েন আল্লাহর চাইতে সুন্দর কেউ আছে? কিন্তু আল্লাহর সৌন্দর্য আমরা কেউ দেখেছি? কিন্তু আমরা জান্নাতে গেলে অবশ্যই দেখবো, চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বললেন উজু হুইয়াও মাইদিন নাযারা ইলা রাব্বিহা নাযারা, সেদিন তোমাদের চেহারাগুলো আলোকজ্জ্বল হয়ে আল্লাহর দিকে তাকায় থাকবা। আবার বিশ্বনবী বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাযাল কামার, এই যে পূর্ণিমার চাঁদটা তোমরা দুই চোখ দিয়ে চাক্ষুষ যেমনি দেখো, জান্নাতে ঢুকলে আল্লাহরও ঠিক তেমনি দেখতে পাবা। আল্লাহ জান্নাতীদেরকে ডেকে বলবেন ও জান্নাতীরা, এই কোরআনে আমি নাজ নেয়ামতের যা বলেছিলাম সব বুঝে পাইছো? সব জান্নাতীরা বলবে আল্লাহ সব বুঝে পাইছি। এক জান্নাতি হাত তুলে বলবে আল্লাহ পাই নাই, সবাই কয় পাইছি, একজন কি কয়? আল্লাহ বলবেন সবাই বলল পেয়েছে, তুমি বললা পাও নাই, তাহলে তুমি বলো তুমি কি পাও নাই। ওই জান্নাতি বলবে আল্লাহ আমরা আপনারে পাই নাই, আল্লাহ আপনারাই তো পাই নাই, কারণ এত কিছু পাইছি আপনারে তো পাই নাই, আপনারে দেখি নাই তো। আল্লাহ বলবেন তাই, আমারে দেখতে মনে চায়, ঠিক আছে, কারণ জান্নাতিরা যাই চাবে তাই পাবে, তো তোমরা যখন আমারে দেখতে চাইছো আমি ওই দেখাও দেব, চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ তখন বিশাল কনফারেন্স রুম করবেন, ওই রুমের ভিতরে, ওই হলের ভিতরে আল্লাহ সবাইকে বসার সুযোগ দিবেন জান্নাতিদেরকে, এবং সেখানে আল্লাহ তাআলা নিজের সৌন্দর্য, নিজের নূরের তাজাল্লি জান্নাতিদের কাছে প্রকাশ করে দিবেন। সব জান্নাতিরা বসবে, বসার পর আল্লাহ নূরের তাজাল্লি সামান্য এক মুহূর্তের জন্য জান্নাতিদেরকে দেখাবেন, একটা মুহূর্ত, লম্বা সময়ের জন্য নয়। সবাই বসবে, বিশ্বনবী সবার সামনে, তারপরে নবীরা, সিদ্দিকিন, সোহাদা, সালেহীন, এরপরে আমরা যারা জান্নাতে যাওয়ার সুযোগ পাবো আমরাও বসবো ইনশাল্লাহ। পড়েন, বসা লাগবে না, যাওয়া লাগবে না, আল্লাহরে দেখা লাগবে না, সবাই বসবে। বসার পরে আল্লাহ তাআলা তখন হঠাৎ করে সাডেনলি এক মুহূর্তের জন্য নূরের ঝলকানি দেখিয়ে পর্দা নামিয়ে দিবেন, এক মুহূর্তের জন্য, লম্বা সময়ের জন্য নয়, কিন্তু জান্নাতির ওই এক মুহূর্তের ঝলকানি দেখে অপলক নেত্রে এরকম তাকায় থাকবে, লক্ষ লক্ষ কোটি কোটি বছর এরকম তাকায় থাকবে, কিন্তু সামনে কি আর নূরের ঝলক আছে? ওইটা আসছিল এক মুহূর্তের জন্য, তারপরেই তো নাই, কিন্তু কি যে দেখলাম কি সুন্দর, ওইটা দেখে লক্ষ কোটি বছর শেষ হয়ে যাবে, কেটে যাবে। সুবহানাল্লাহ, পড়েন, তার মানে প্রশংসা হয় সুন্দরের, আর আল্লাহর চাইতে সুন্দর মহাবিশ্বে কেউ নাই, এজন্য সকল প্রশংসার মালিক কে? বিষ্ণুই বলেন ইদা মুদিহাল ফাসিক গাদিবার রব ওয়াহতাজালাহুল আরশ, কোন ফাসেকের প্রশংসা করো না, কারণ ফাসেকের প্রশংসা করলে আল্লাহর আরশ কেঁপে যায়, আল্লাহ রাগান্বিত হয়ে যায়, চিল্লায় এখন ঠিক কিনা?
কিন্তু আমাদের সমাজে ফাসেকের প্রশংসা আছে না নাই? ফাসেকের প্রশংসা না করলে চাকরি থাকে না এরকম আছে না নাই? মসজিদের সভাপতি ঘুষ খায় সুদ খায় আছে না নাই? কিন্তু ইমাম সাহেব যদি প্রশংসা না করে ইমাম সাহেবের চাকরি নাই চিল্লাই কোন ঠিক কিনা? সমাজ প্রতি সমাজের নেতা এদের প্রশংসা করা লাগে, ভালো হইলেও প্রশংসা করা লাগে, খারাপ হইলেও প্রশংসা করা লাগে। কিন্তু বিশ্ব নেই বললেন কেউ যদি ফাসিক হয় খবরদার তার কোনো প্রশংসা করা যাবে না, চিৎকার করে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক হলাম আমি। এই দুনিয়ার বুকে যত ধরনের প্রশংসা হতে পারে প্রশংসার মালিক কে? আমরা আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবো? কথা বলেন, আল্লাহর প্রশংসা যে আমরা করব কম কম না বেশি বেশি? বিষ্ণু ঈসা ইসলাম মসজিদে নববীতে নামাজের ইমামতি করছেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, রুকু করলেন, রুকু থেকে দাঁড়িয়ে পড়লেন সামি আল্লাহু লিমান হামিদা, পেছন থেকে সাহাবারা মনে মনে আওয়াজ করে বলল ফিসফিস করে রব্বানা ওয়ালাকাল হামদ, এক সাহাবি বলল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নামাজ শেষে বিষ্ণুই বললেন কে পড়েছ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি? এটা তো আমি শিখাই নাই, কে পড়েছ? এক সাহাবি বলে নবী আমি পড়েছি। কেন পড়েছ? আমি তো এটা শিখাই নাই, কই পাইছো? আমি নিজেই বানাইছি। সুবহানাল্লাহ কইবেন না? বিষ্ণুই বললেন আমি শিখাই নাই, তুমি পাইলা কই? নিজের মন মতো বানালা কেন? সাহাবি বলে নবী আল্লাহর প্রশংসা কম কম করলে আমার ভালো লাগে না, করতে মনে চাই বেশি বেশি, এজন্য এটা আমি বানাই, হ্যাঁ নিজে নিজে আল্লাহর প্রশংসা করছি। বিষ্ণু খুশি হয়ে গেলেন, বললেন আরে ভয় পেও না, চিন্তা করো না, আমি নামাজরত অবস্থায় দেখেছি তোমার যে অতিরিক্ত হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফির অতিরিক্ত চারটা তাসবির যে সওয়াবটা, এই চারটা তাসবির সওয়াবটা কে কার আগে এই সওয়াবটা আল্লাহর আরশে পৌঁছে দিবে, এ নিয়ে 30 জনেরও বেশি ফেরেশতা আকাশে প্রতিযোগিতা করছিল। তাহলে আল্লাহর প্রশংসা আমরা করব কম কম না বেশি বেশি? সকল প্রশংসার মালিক কে? আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করেছে কে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ওনার নামের ভেতরে প্রশংসার শব্দ আছে না নাই? আলহামদু এসেছে হামিম দাল থেকে, বিশ্বনবীর নামের ভেতরে হামিম দাল আছে না নাই? বিশ্বনবীর সবচেয়ে বিখ্যাত নাম হচ্ছে মুহাম্মদ, বিখ্যাত নামটা কি? এর ভেতরে হামিম দাল আছে না নাই? এরপরে সবচেয়ে বিখ্যাত যে নামটা বিশ্বনবীর সেটা হচ্ছে আহমদ, আহমদের ভেতরে হামিম দাল আছে না নাই? আবার বিশ্বনবী কিয়ামতের দিন জান্নাতীদেরকে নিয়ে যখন জান্নাতের দিকে ছুটে যাবেন তখন বিশ্বনবীর হাতে একটা পতাকা শোভা পাবে, ওই পতাকার মধ্যে ওই শব্দটা লেখা থাকবে যেই শব্দ দিয়ে আল্লাহ সূরাতুল ফাতিহা শুরু করেছেন। কোন শব্দ দিয়ে আল্লাহ সূরা ফাতিহা শুরু করেছেন? আলহামদু। বিশ্বনবীর এই পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদু। সুবহানাল্লাহ পড়েন, লিওয়াউল হামদ মানে প্রশংসার পতাকা, কারণ এই নবী দুনিয়ার বুকে সবচাইতে বেশি প্রশংসা করেছে কার? এজন্য এই নবী প্রশংসার পতাকা নিয়ে জান্নাতবাসীদেরকে সাথে নিয়ে জান্নাতের দিকে ছুটে যাবে। এজন্য আল্লাহ ডেকে বলে গোলাম আমার প্রশংসা করে কোনোদিন তোরা শেষ করতে পারবি না। ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ বলে আমি আল্লাহর দেয়া নেয়ামতগুলো যদি হাত দিয়ে গুনতে শুরু করে দাও তোমার গুনতে গুনতে জীবন শেষ হয়ে যাবে, হায়াত ফুরিয়ে যাবে, আমার নেয়ামত গুনে শেষ করা যাবে না।